পুকুরে চান? এখানে পুকুর কোথায় পালে তোমরা? ড্যাম ড্যাম হ্যাঁ ড্যাম আছে এখানে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আর আজকে আমরা সোমনাথ যাওয়ার রাস্তাতে আছি। আজকে এই যে আমাকে নাস্তা মিলেছে, পোহা চিড়া ভাজা, আর এইগুলো খেয়ে আমরা এখন একটা ড্যাম পেয়েছি এখানে। ওই ড্যামকে যাব চান করতে, আর তারপর আমরা সোমনাথ মন্দিরকে বার হব। কালকে 11 দিন মুম্বাইয়ে ছিলাম, আজকে 12 দিন আমরা সোমনাথ মন্দির যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের শুধু গাড়ি রানিংয়েই চলছে। আজকে আমরা গাড়ি থেকে একটু নামছি, ফের আবার চড়ে যাচ্ছি। মানে আজকে আমাদের সন্ধ্যা হয়ে যাবে সোমনাথ মন্দির পৌঁছিতে। আমাদের মানে আজকে সকাল থেকে গাড়ি শুধু রানিং আর রানিং। সোমনাথ মন্দির পৌঁছিতে আর কত দেরি আছে আমাদের? সোমনাথ মোটামুটি 9:30 আমরা পৌঁছাবো। 9:30 মানে সকাল থেকে যে এই যে গাড়ি আমরা চেপে পড়েছি, তারপরে মানে ছুটেই চলছে? হ্যাঁ, গাড়ি সবসময় ছুটেই চলছে। মাঝখানে মানে নাস্তা এখন তাহলে নাস্তার জন্য আমরা দাঁড়িয়েছি, এই নাস্তা করা হবে, তারপরে আবার গাড়ি চেপে পড়বো। ঠিক আছে, দেখে লেগে থাকুন, আগে যদি আমরা তাড়াতাড়ি পৌঁছি তাহলে সোমনাথ মন্দিরের দর্শন করাবো। সবজি নিতে এসেছি আজকে রাত্রির রান্না করার জন্য। সবজি নিয়ে হয়ে গেছে, এবার রাত্রিতে আমাদের ভালো ভালো খাবার হবে। এদিকে বলো কিছু, রাত্রিতে ভালো ভালো খাবার হবে। বাজার পুকুর আছে এখানে, বাজারের দাম প্রচুর উড়ে গেলে। আর বেগুন 60 টাকা কিলো, কাঁচা লঙ্কা 80 টাকা কিলো, সর্ষে খাড়া 80 টাকা কিলো, বাজারে প্রচুর দাম। মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো, 60 টাকা কেজি। হ্যাঁ, সিঙ্গাপুরি কলা খেলাম আমরা সবাই মিলে একটা করে, আলাদা আলাদা দিত। এই বাজার করে যাচ্ছে ভাইপোর আর সাতকুড়ি হারা কাকা বিড়ি কাকা ডাক্তারবাবু, এরা সব বাজার করে যাচ্ছে। হারা মেঘনাথ দা এরা বাজার করতে গেছিল, এই বাজারে আছে। হ্যাঁ হ্যাঁ, এরা সব সঙ্গে আছে, গেছিল বাজারের দাম খুব কড়া। হ্যাঁ চালু আছে, এই তো দেখুন বাজারে এবারে আমরা পেছনে গিয়ে ডিকিতে তুলছি, ভাইপো বিরাট সহযোগিতা করছে। বন্ধুরা, এখন এই রাত্রিবেলা আমরা দেখতে এসেছি চান কালকে কোথায় করা হবে। তো এই জায়গাটার নাম হচ্ছে প্রভাস তীর্থ, এখানে আমরা কালকে চান করবো। আর আমার সাথে এসেছে, এই দেখো কাল সকালে সব চান করবো। হ্যাঁ ঠিক আছে, আর আমরা জায়গা ভালোভাবে দেখে যাচ্ছি। 5:30 সময় চলে আসবো কাল, 5:30 5:30 সময় চলে আসবো, দিয়ে এখান থেকে চান করে মন্দিরে লাইন দেবো। চল, এই তো এই জায়গাটা, এটা ঘাট।
দারুণ।